রিপাবলিক বাংলার ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয় এবং আমার সঙ্গে রয়েছে রুমকি। সবার প্রথমে তো বাংলা নববর্ষের শুভেচ্ছা, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা রয়েছে, অভিনন্দন রয়েছে আগামীর জন্য। প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, প্রত্যেকে খুব ভালো থাকুন, এইটাই কিন্তু আমরা চাইবো সবসময়ের জন্য, আমরা সেটাই চেয়ে থাকি, তাই না? এবার আমরা আসি, যেমনটা আপনাদের এতদিনে হয়তো মনে থাকা বা মুখস্থ হওয়া দুটোই হয়তো হয়ে গিয়েছে, তার কারণ আমরা এই সময় বা এই বিভিন্ন সময় বলাটা হয়তো ভালো হবে, তাই না রুমকি? কারণ বিভিন্ন সময় আমরা আসি বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদেরকে জানানোর জন্য, হয়তো ব্যস্ততার মধ্যে, আর আজ তো একটু সবাই ব্যস্ত সে তো আমরা জানি। একদিকে হালখাতা রয়েছে, একটা নস্টালজিয়া কাজ করে প্রত্যেকের মধ্যেই, কারণ ছোটোবেলা যেরকমভাবে আমরা এই দিনগুলোকে কাটিয়েছি সেই দিনগুলো আরও একবার নতুন করে ঝালিয়ে নেওয়া, প্রত্যেকটা বছর এরকমভাবে ঝালাতে আমরা কিন্তু ক্লান্ত হই না। যাই হোক, কিন্তু যে ঘটনাগুলো আজ ঘটে গিয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই যে ব্যাপক দুর্নীতি, ব্যাপক কেলেঙ্কারি, আর্থিক প্রতারণা, এই যে ঘটনাগুলো গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাচ্ছে, তার অন্যথা কিন্তু আজকের এই দিনটাও হলো না। আজকের দিনটা আমরা ভেবেছিলাম হয়তো একটু অন্যভাবে আমরা শুরু করব, হয়তো একটু অন্য রকম কোনো কিছু হয়তো রাজ্যের মানুষে দেখবেন, কিন্তু না রুমকি, সেই একই জিনিস। অর্থাৎ আমরা গত দিনে বা তার আগের পূর্ববর্তী সময়ে যে ঘটনাগুলো দেখেছি, যে ছবিগুলো দেখেছি, সেই বিষয়টাই কিন্তু আরও একবার যেন আজ নতুন করে আমাদের সামনে এলো। নতুন করে কেন তা অবশ্যই কিন্তু রুমকি বলবে, তাই না? একদমই তাই। আমার তরফ থেকেও দর্শকদের অনেক অনেক বাংলা নববর্ষের শুভেচ্ছা। আর সত্যি তনয়া যে কথাটা বললো, আমরা সারা বছর যে ছবিটা দেখেছি, কোথাও গিয়ে আশা করেছিলাম আজকের দিনে হয়তো অন্যভাবে কাটাবো, কিন্তু না, আমাদেরকে সেই একই খবর বলতে হচ্ছে, কারণ রাজ্যের প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, আর সেই দুর্নীতির তদন্তে সিবিআই। আমরা কি দেখলাম আজকে? আজকে দেখলাম আমরা সিবিআই এর পাঁচ জায়গায় হানা। হ্যাঁ, আজকে পয়লা বৈশাখের দিনে মোট পাঁচটি জায়গায়, রাজ্যের মোট পাঁচটি জায়গায় সিবিআই তরফ থেকে হানা দেওয়া হয়েছে, তাও নিয়োগ দুর্নীতির তদন্তে। একটা আপনারা আমার মনে হয় সকলেই জানেন, কারণ গতকাল রাত থেকে এই খবরটা সম্প্রচারিত হয়েছে। জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার বিধায়ক, তৃণমূল বিধায়ক, তার বাড়িতে সিবিআই এর তদন্তকারী টিম, তারা তল্লাশি চালাচ্ছেন, সেটা প্রায় ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে তার বাড়ির পেছনে, তার বাড়িতে কন্টেন্টটা করছি রুমকি, প্রায় ৪:৩০ বেজে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু জীবনকৃষ্ণ সাহার বাড়িতে, একদমই তাই, সিবিআই এর আধিকারিকরা রয়েছেন এবং ১১ জন এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় তো রয়েছে। একদমই তাই, তনয়া যে বিষয়টা বললো যে প্রায় এখন ৪:৩০ বেজে গিয়েছে, তো সেই জায়গা থেকে এত টানা তল্লাশি চলছে, এটা তো একটা পার্ট গেল। আরও একটা ঘটনা আপনাদেরকে বলি, বিভাস অধিকারী, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি, তার বাড়িতেও সিবিআই এর হানা। তার শুধু একটা বাড়ি নয়, তার আমহা স্ট্রিটে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেও আজ যান সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, এবং সেখানে গিয়ে তারা দেখেন ফ্ল্যাটের তালা বন্ধ, তাই প্রায় ১-১.৫ ঘন্টা তালা খোলার চেষ্টা করা হয়, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, এবং তারপর সেই ফ্ল্যাট সিল করে দেন সিবিআই এর আধিকারিকরা। এরই পাশাপাশি তার শ্রীকৃষ্ণপুরে একটি আশ্রম রয়েছে, সেখানেও তল্লাশি চালায় সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এরই পাশাপাশি গোপাল দলপতি, নামটা আপনাদের মনে থাকবে, গোপাল দলপতি, তার বাড়িতেও সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এবং এই যে এই তল্লাশি বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, তাতেও কিন্তু সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা কোথাও গিয়ে আজ সকাল থেকেই তৎপর হয়ে উঠেছেন, এবং সকাল থেকেই বিভিন্ন জায়গায় তারা তল্লাশি শুরু করেছেন। তনয়া, আজকের দিনটা আমরা তো সবাই চাই যে অন্যভাবে একটু কাটানো যায়, কারণ একটা প্রথম দিন সেই জায়গা থেকে পুজো দেওয়া, সেই ছবিও আমরা আপনাদের সকাল থেকে দেখিয়েছি, কিন্তু মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা জাস্ট বদলে গেল, গোটা বছর আমরা যে ছবিটা দেখেছি সেই ছবিটা আবারও দেখতে হচ্ছে, তাই না? একদমই তাই, এবং সত্যি এই যে ঘটনাগুলো ঘটছে, হয়তো কোনো না কোনো একটা দিকে বলে না যে যা ঘটে যায় তার হয়তো কিছুর একটা পজিটিভ রেশে থেকে যায়। এই যে জীবনকৃষ্ণ সাহার কথা বললো, অর্থাৎ তার যে দুর্নীতির ক্ষেত্রে তার যে জেটটা রয়েছে, অর্থাৎ প্রায় ৮০০০ যারা অযোগ্য তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং টাকা নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এবং এর নেপথ্যে ওই তৃণমূলের বিধায়ক বড়োয়ার। এই যে ঘটনাগুলো উঠে আসছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে সেটা খারাপ হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ভালো হতে পারে, সেটা আপেক্ষিক, সেটা আলাদা একটা জায়গা, কিন্তু যে ঘটনাটা ঘটছে সেটা হয়তো কখনোই কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ গোটা রাজ্যের যা পরিস্থিতি রয়েছে, একদিকে তীব্র দাবদাহ রয়েছে, এই দহন জ্বালায় আমরা যেমনভাবে জ্বলছি বা মানুষজন, গোটা রাজ্যের মানুষজন
যেভাবে জ্বলছেন তার সঙ্গে সঙ্গে এই যে নিয়োগ দুর্নীতি বা বালি চুরি, কয়লা চুরি, আমরা প্রত্যেকে জানি যে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে, আবাসের ঘর পাচ্ছেন না, জল পাচ্ছেন না, পানীয় জলের সমস্যা, এই যে ব্যাপক অরাজকতা চলছে এক কথায় বলতে গেলে, তার নিষ্পত্তি কোথায়? সেই নিষ্পত্তিই তো জানবার চেষ্টা করছেন সবাই। যাক, এইরকমই বিভিন্ন ধরনের কন্টেন্ট বিভিন্ন সময় আপনাদের সামনে আমরা নিয়ে আসি এবং সেই কন্টেন্টগুলো যাতে আরও বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয় সেই কারণের জন্য অবশ্যই এই কন্টেন্টগুলো আপনারা শেয়ার করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। এবং হ্যাঁ, আর বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে, আর বাংলা ইউটিউব চ্যানেল, সেখানেও আপনারা যান, সেখানে 24/7 লাইভ স্ট্রিমিং আমাদের চলছে, সুতরাং সেখানে আপনারা যখন যাচ্ছেন তখন মনে করে অবশ্যই নোটিফিকেশান বেলটা কিন্তু ক্লিক করতে কেউ ভুলবেন না, এবং হ্যাঁ, সাবস্ক্রিপশনটা কিন্তু করাটা ভীষণভাবে প্রয়োজন। আর এরই সঙ্গে সঙ্গে অন্যান্য সব খবরের আপডেট সবার প্রথম রিপাবলিক বাংলা। জানেন এতদিনে যে রিপাবলিক বাংলা তুলে ধরে মানুষের কণ্ঠস্বর হয়ে, চোখে চোখ রেখে সমানে প্রশ্ন করে যায়, এই অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করে যায় রিপাবলিক বাংলা, তার উত্তর খোঁজবার চেষ্টা করে রিপাবলিক বাংলা। সুতরাং সেই সব তথ্যগুলো এবং সেই সব আপডেটের জন্য অবশ্যই আপনাদের নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।